গুড ইভিনিং। অনেকদিন পর আবার একটা ছোট গেজেট নিয়ে এসেছি হবি ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলের থেকে। সবাইকে আমার যারা সাবস্ক্রাইব করেছেন এবং যারা ভিউ করছেন তাদেরকে সবাইকে আমার অনেক অশেষ ধন্যবাদ, ছোট বড় সবাইকে। তা আমি আজকে প্রজেক্ট করতে পারিনি, আমি একটু একটা প্রজেক্ট নতুন ভাবনা চিন্তা করছি এবং সেটা কাজও করছি, কিন্তু সেটার ডেভেলপমেন্টটা সাকসেস হয়নি, হলে আপনাদের নিয়ে আসব। যে আমাদের আমি সোলার বিভিন্ন রকম দিয়ে ডেভেলপমেন্টের এর আগে আমি দেখিয়েছি কীভাবে ইনভার্টার বানাতে হয়, এবং আমি একটা নতুন পাখার একটা নতুন মানে 12 ভোল্ট এসি পাখার একটা আমি একটা তৈরি করার চেষ্টা করছি, 12 ভোল্টের এসি পাখা। আর আমি আজকে প্রজেক্ট না, আমি একটা গেজেট নিয়ে এসেছি, যেহেতু এই যে ইউটিউব ব্লগগুলি বানাচ্ছি সেই জন্য একটা ছোট সস্তার একটা গেজেট আমি ব্যবহার করছি, কারণ আমার আগের এটা মাইক্রোফোনটা খারাপ হয়ে যাওয়ার জন্য এটা কিনেছি। আমি সেটা সম্পর্কে আপনাদেরকে ডিটেলসে বলছি। গ্রেনারো আমি দেখাচ্ছি, আমার আওয়াজটা হয়তো কম যাচ্ছে কারণ এটা মোবাইলের সামনে রেকর্ডিং করছি, তো যার জন্য আওয়াজটা কম যাচ্ছে। আমি মোবাইলে লাগালে আমি এই জিনিসটা হয়তো আওয়াজটা আরও অনেক পরিষ্কার যাবে, একটু ঠান্ডাও লেগেছে। তা গ্রেনারো অনেক রকমের মডেলে বাজারে পাওয়া যাচ্ছে, তা আমি আপনাদের এটা দিয়ে কাজ করি এখন, সেটা আমি আপনাদের খুলে দেখাচ্ছি। এই খাপটা, এটা খুললে একটা স্পঞ্জের ভেতরে এটা বসানো আছে। আমি আর একটু কাছে গিয়ে দেখে এই স্পঞ্জের ভেতরে এই জিনিসটা বসানো আছে, এটা হচ্ছে এই বাক্সটা। আর এর ভেতরে একটা বাক্সের ভেতরে একটা তার দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন একটা সি পোর্টের তার দিয়েছে। আমি তারটা দেখাচ্ছি, একটা সি পোর্টের তার দিয়েছে, USB-C পোর্টের তার দিয়েছে। আর একটা, এটা কিন্তু ভালো জিনিস দিয়েছে, এটা একটা সি পোর্ট আর এদিকে 3.5 একটা জ্যাক পোর্ট আছে, অর্থাৎ এটা লাগিয়ে আমি কানে হেডফোন দিয়ে শুনতে পারি এটা ওয়ার্কিং হচ্ছে কি না। তা এটা ভালো জিনিস, এটা কিনতে গেলে বাজারে 100-150 টাকা দাম নিয়ে নেবে। যাই হোক, এটা দিয়েছে এই বাক্সটার ভেতরে, এই আছে এর ভেতরে। আসলে আমি এর আগে এই গ্রেনারো, এরা একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটি, সবই চায়নার মাল, এরা একটু স্ট্যান্ডার্ড মালটা বিক্রি করছে, মানে ইম্পোর্ট করে আমাদের এখানে মার্কেটিং করছে। আমাদের এখানে তো এখন পুরোপুরি চায়নার মাল, মানে সবই আসছে, GST নিয়ে বিক্রি করে ব্যবসা চলছে আর কি। তা আমি, যাই হোক, আমাদের তো ব্যবহার করতেই হবে এগুলো, তাছাড়া কারণ ইন্ডিয়াতে এগুলো তৈরি হয় না। তা এটা হচ্ছে রিসিভার, আমি দেখাতে পাচ্ছি এটা রিসিভার। রিসিভারটা দেখুন, এটা হচ্ছে সি পোর্ট, এটা হচ্ছে মানে অ্যাপেল ফোনের জন্য কানেকশন, আর এটা হচ্ছে ক্যামেরার জন্যে। সাধারণত যেটা আগে আমি কিনেছিলাম সেটার ভেতরে, এই রিসিভারটার ভেতরে ইনবিল্ট ব্যাটারি ছিল না। যেই মুহূর্তে আমি ভেতরে কানেকশন দেব, সুইচ দিলেই লাইটটা দেখুন ব্লিঙ্ক করছে। এটাই কিন্তু আমি মোবাইলটা বন্ধ করে দিল, এর ভেতরে এটার আগে যেটা কিনেছিলাম সেটার ভিতরে ইনবিল্ট ব্যাটারি ছিল না, ব্যাটারি সোর্সটা ছিল রিসিভারের, মোবাইল থেকে সোর্সটা যেত ব্যাটারিতে। বুঝতে পারছেন ব্যাপারটা, মোবাইল থেকে সোর্সটা যেত। সেক্ষেত্রে মোবাইল থেকে সোর্সটা যদি যায়, সেক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন DSLR ক্যামেরা ব্যবহার করব তখন কিন্তু এটা কাজ হবে না। আমার কথাটা বোঝাতে পেরেছি? কারণ DSLR-এর যে আউটপুটটা থাকে ট্রান্সমিটারের, ওয়্যারলেস মাইকের আউটপুটে, সেখানে কিন্তু এই 3.5 RS জ্যাক, এই জ্যাকটা পুশ করবে। তো এইখানে কখনো DSLR ক্যামেরাতে এইখানে কোনো ভোল্টেজ আসে না, যার জন্য আগেরটা কী হলো, আগে যেটা কিনেছিলাম সেটাতে আমার DSLR ক্যামেরাতে সেই এই যে মানে গ্রেনারোর কথাই আমি বলছি, যেটা কিনেছিলাম সেটাতে DSLR ক্যামেরাতে কাজ হচ্ছিল না। তা এটা যেটা কিনেছি এটাতে অ্যাপেল ফোনও কাজ করবে, অ্যান্ড্রয়েড ফোনও কাজ করবে, DSLRও কাজ করবে, কারণ এর ভেতরে ইনবিল্ট ব্যাটারি আছে, আগেরটাই কিন্তু ইনবিল্ট ব্যাটারি ছিল না। তা এটা হলো আপনার রিসিভার, আর এইটা হলো ট্রান্সমিটার। এটা খুবই চিপ কোয়ালিটি আর কি, জোরে বেশি করলে ভেঙে যাবে, যাই হোক এগুলো জোর জবরদস্তি করার জিনিস নয়। এটা মাইক্রোফোন দেখাতে পাচ্ছি সামনে, একটা নেটিং করা আছে আর এখানে একটা সুইচ করা আছে। তা যাই হোক, আমি এখন এটা, আমি যে মোবাইলে কথা বলছি এই মোবাইলটার ভেতরে আমি লাগিয়ে ফেলছি এটা। এখানে একটা গ্রিন লাইট জ্বলছে এবং স্টেবল, অর্থাৎ এর সাথে আমার কিন্তু লাগানো হয়ে গেছে।
আমি একটু দূরে চলে যাই, বুঝতেই পারছেন আমি এখানে ক্লিপ করে নিই। এবার আমি যেটা বলছিলাম আর কি, তা আমি একটু দূরে থেকেই কথা বলছি। আমি আগের এতক্ষণ যেটা ফোনে আপনারা শুনলেন, আমার মোবাইলে কিন্তু ডিরেক্ট কথাটা রেকর্ডিং হয়েছিল, আমি এখন কিন্তু ওয়্যারলেস মাইকটা লাগিয়ে নিয়েছি। যাই হোক, যেটা বোঝাতে গেলাম, আমরা যারা ভ্লগ করি তারা বেড়ানোর ভ্লগ, আমি অনেক বেড়ানোর ভ্লগ করি, তবে আমার এই হবি ইলেকট্রনিক্স চ্যানেলে বেড়ানোর ভ্লগগুলি আমার দেওয়া হয় না। আমি দুই একটা দিয়েওছি, কিন্তু দিতে গিয়ে আমি দেখতে পাচ্ছি যে ব্যাপারটা, আমার যেহেতু হবি ইলেকট্রনিক্স চ্যানেলটার নাম, সেখানে এই বেড়ানোর ভ্লগ দিলে জিনিসটা ঠিক হয় না। দেখুন, আপনাকে যেটা বলেছিলাম DSLR ক্যামেরাতে, এটা কেন, কারণ আমার গোপ্রো ভ্লগ করার জন্য, আমি ভ্লগ যেটা তৈরি করি সেটা গোপ্রো ক্যামেরার জন্যে আমি এটা ইউজ করি, দরকার। কিন্তু গোপ্রো ক্যামেরাতে কিন্তু IS পোর্ট C পোর্টের ব্যাপার নেই। এখানে দেখুন একটা মাইক্রোফোনের গোপ্রোতে, গোপ্রোর মাইক্রোফোনের ব্যাপারে তো আপনারা যারা গোপ্রো ব্যবহার করেন জানেন, তার জন্য একটা এক্সটার্নাল আপনাকে একটা OTG সিস্টেম কিনতে হয়, প্রায় 2,500 টাকা দাম। তা এইটার ভেতরে কিন্তু এখানে যেটা রয়েছে, আমি সি পোর্টও আছে এখানে, আমি ডিরেক্ট এটাকে সি পোর্টও লাগাতে পারি। আবার এইখানে দেখুন এই 3.5 জ্যাকটা যে আছে, এটাও কিন্তু এর ভেতরে লেগে যাবে। আমি বোঝাতে পারছি জিনিসটা, দেখুন এটাও কিন্তু লেগে গেল, এবং এখানেও কিন্তু আমি এই মাইক্রোফোন দিয়ে কথা বলছি। এতে নয়েজ ক্যান্সেলেশন নাকি হয় খুব ভালো, দরকার পড়ে, কারণ নয়েজ ক্যান্সেলেশন ব্লক করতে গেলে, বিশেষ করে গরমকালে যদি আপনি কোনো ঘরে বসে আপনি এই ব্লক তৈরি করেন বা কোনো প্রজেক্টের ইউটিউবের ডকুমেন্ট তৈরি করেন, তাহলে কিন্তু আইদার এসি ঘর হতে হবে, নাহলে পাখা একটা চালাতে হবে। আপনি এই 10 মিনিট এরকম বসে গরমকালে কোনো ব্লক তৈরি করা যায় না, গরমে একদম ঘেমে জামা কাপড় ভিজে যায়। তার জন্যে নয়েজ ক্যান্সেলেশন ব্যাপারটা খুব দরকার। আমি নিজে ভুক্তভোগী, যার জন্য আমি আগে যখন করতাম, আমার এই ঘরটা এসি নয়, রাত্রিবেলায় যখন করতাম লাইটটা যা জ্বলতে, এবং তারপরে পাখা না চালা, পাখার আওয়াজটাও এর ভেতর ক্যাচ করে নিতে, পাখা না চালালে একদম ঘেমে স্নান হয়ে যেতাম। তা আমি এখানে দেখাচ্ছি, এরা বলছে যে একবার অন করার পরে একবার প্রেস করলে, একটা ব্লিঙ্ক করলে নয়েজ ক্যান্সেলেশন শুরু হয়ে গেল। আমি জানি না কতটা নয়েজ ক্যান্সেলেশন এবার পরিষ্কার হয়েছে। আমি যেমন, আমার এখানে পাশে অ্যাকোরিয়ামের আওয়াজ হচ্ছে, সেই অ্যাকোরিয়ামের আওয়াজটা এতে যাচ্ছে কিনা আমি জানি না। আমি আবার করলে দুবার ব্লিঙ্ক করবে, আর একবার ব্লিঙ্ক করলে তিনবার ব্লিঙ্ক করলো, মানে তিনবার টিপলে তিনবার ব্লিঙ্ক করবে। এইবার তিনবার ব্লিঙ্ক করলে বলছে এরা একদম পরিষ্কার আওয়াজ যাবে, কোনো নয়েজ যাবে না। তো দেখা যাক, আমার পাশে এখানে পাখা আছে, আমি পাখাটা চালালেই বুঝতে পারবো যে কতটা নয়েজ যাচ্ছে। আমি কিন্তু পাখা চালিয়ে দিয়েছি, এতক্ষণ পাখা বন্ধ ছিল। আপনাদের পাখার আওয়াজ কতটা মোবাইলে আমার ক্যাচ করছে আমি জানি না, তা আমি কিন্তু পাখাটা স্টার্ট করে দিয়েছি, এবং আমার নয়েজ ক্যান্সেলেশন কতটা হচ্ছে আমি সেটা ঠিক বুঝতে পারছি না। আমি প্র্যাকটিক্যালি যখন কম্পিউটারে ফেলে আপনাদের এইটা দেবো, তাতে বুঝতে পারি, পাখাটা বন্ধ করে দিই। তা এই হচ্ছে নয়েজ ক্যান্সেলেশনের ব্যাপার। আর একটা জিনিস আছে এর ভিতরে, এরা যেটা বলছে পরপর তিনবার টিপলে এটা নাকি ইকোর কাজ করবে। 1, 2, 3 ইয়ার হয়ে গেছে, চালু হয়ে গেছে। আবার এখানে বলছে পরপর তিনবার, মানে একবার দুবার তিনবার কন্টিনিউ, মানে ওয়েট করলে হবে না, পরপর তিনবার আমি ব্লিঙ্ক করছি। দেখুন 1, 2, 3 এবার নাকি এটা ইকোতে কাজ করবে। আমি জানি না ইকোতে কতটা কাজ করছে, যাই হোক একটা গান ছোট্ট করে শুনলাম। তুম ভি চলো হম ভি চলে চলতে রহে জিন্দেগি। আমি কতটা ইকোতে হলো কিনা জানি না, আর আমরা মাঠে গিয়ে রেঞ্জটা টেস্ট করে একবার দেখে নিই, দেখে যাওয়ার পরে কেমন হল, কতটা দূর অব্দি এই ক্যাচিং পাওয়ার আছে সেটা দেখে নিই। দেখে নিয়ে একবার আমি চলে যাচ্ছি, আমার বাড়ির কাছে একটা বড় খেলার মাঠ আছে, আমি সেখানে যাচ্ছি, সেখানে গিয়ে দেখাচ্ছি। তো আমি সেই মাঠে চলে এসেছি আমি এই ওয়্যারলেস মাইকটাকে টেস্ট করার জন্য। আমি একটা ট্রাইপড লাগিয়েছি, আপনাদের দেখাচ্ছি ট্রাইপডটা। আমি ট্রাইপডে আগে মোবাইলটাকে লাগিয়ে নিই, আপনি দেখতে পাচ্ছেন ব্লিঙ্ক করছে একটা লাল নীল, মানে কানেকশন পাইনি। এই সি পোর্ট, যেহেতু এটা অ্যান্ড্রয়েড ফোন, সি পোর্ট, এবং এইখানে এই সুইচটা অন করে দেবো, যেই সঙ্গে সঙ্গে একটা গ্রিন লাইট জ্বলে গেল, এবং এর যে গ্রিন লাইটটা এটা ফিক্সড হয়ে গেল, এটা
এই গ্রিন লাইটটা কানেকশানটা দিলেই। কিন্তু আমি কিন্তু এবার মাইক্রোফোনে কথা বলছি, এবার দেখা যাক আমি কতটা দূরে অবধি এ ক্যাচিং পাওয়ার করে। আমি দেখাচ্ছি, আমি এটা এইখানে লাগিয়ে নিই, কলারে লাগিয়ে নিলাম, লাগিয়ে নিয়েছি, এবার আমি যাচ্ছি। আমি কতটা, আপনারা দেখতে পাচ্ছেন দূরে আমার স্কুটারটা রয়েছে, স্কুটারটা রয়েছে খুব বেশি হলে 20 ফুট দূরে। আমি এবার কতটা দূরে যেতে, আর একটা দূরে বারপোস্ট দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন অন্তত 90 ফিট দূরে বারপোস্টটা রয়েছে। আমি একটা বারপোস্টের পেছনে রয়েছি, আমি ওই বারপোস্টের কাছে গিয়ে আমি দেখবো যে কতটা পরিষ্কার কথা আসছে। আমি স্কুটারটা নিয়েই এগিয়ে যাই, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে যে আমি আদৌ কতটা দূরে যাচ্ছি, আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমার কথা শোনা যাচ্ছে তো? আমি 20 ফুট দূর থেকে বলছি। হ্যালো হ্যালো, আমি কিন্তু যাচ্ছি, আমি গিয়ে চলেছি, আমি জানি না কথা এবার কেটে যাচ্ছে কি না, এটা বাড়িতে গেলেই বুঝতে পারবো। আমি কিন্তু আর একটা বারপোস্টের কাছে চলে এসছি। হ্যালো, আমি আর একটা বারপোস্টে চলে এসছি, আমার কথাটা যাচ্ছে কি না আমি জানি না, যাই হোক আমি আর একটু দূরে গিয়ে দেখব। আমি কিন্তু অলরেডি 80 ফুট দূরে চলে এসেছি, একটা বড় ফুটবল মাঠের ভেতরে দুটো, আমি আমার ক্যামেরাটা আছে একটা বারপোস্টের পেছনে, আর আমি চলে এসেছি আর একটা বারপোস্টে। আমি আর একটু এগিয়ে যাই, দেখা যাক। হ্যালো, আমাকে দেখা যাচ্ছে কিনা আমি বলতে পারছি না, আমার সাউন্ড যাচ্ছে কিনা আমি জানি না, তবে আমি কিন্তু প্রায় 130 ফুট দূরে চলে এসেছি। আমি আমার কথা ক্যামেরা ক্যাচ করতে পারছে কিনা আমি বুঝতে পারছি না, তা আমি আর বেশি যাওয়ার দরকার পড়ে না, আমি এবার আস্তে আস্তে আপনাদের সামনে এগিয়ে যাচ্ছি, আপনারা বুঝতে পারবেন যে কত দূরের রেঞ্জ আছে। অর্থাৎ আমার মোবাইলের ফটোগ্রাফি এবং এই ওয়্যারলেস মাইকের রেঞ্জটা কতটা আছে আমি সেটা আর দেখাচ্ছি। শুনতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই? আমি আরেকটু এগিয়ে যাচ্ছি, আমি বারপোস্টের কাছে চলে এসেছি। রাস্তাটা খেলার মাঠ তো, মাঠটা খুব এবড়োখবড়ো। আমি কিন্তু মোটামুটি এখন ক্যামেরা থেকে 20 থেকে 25 ফুট দূরে আছি। আমি সুইচটা অফ করলাম, এবার আমি মোবাইলের সামনে এগিয়ে যাচ্ছি। আশা করি নিশ্চয়ই আপনাদের জিনিসটা বোঝাতে পারলাম। এবার আমি কতটা সাকসেস আমি প্র্যাকটিক্যালে গিয়ে আমি দেখব। আপনারা দেখলেন মাঠ থেকে কতটা রেঞ্জে কতটা দূর থেকে কথা বলতে পারছি, প্রায় 150 ফিট অবধি দূর। যদি মাইক্রোফোন সোজা থাকে, আমি যদি উল্টে দাঁড়াই মাইক্রোফোনটা, তাহলে কিন্তু হবে না। মাইক্রোফোন যদি সোজা থাকে, মানে আমার রিসিভার সোজা যদি থাকে ক্যামেরা টু মাইক্রোফোন, তাহলে কিন্তু প্রায় 150 ফুট দূর থেকে আমি কিন্তু কথা বলেছি। 130 থেকে 150 ফুট গেছি, কিন্তু ঘুরে গেছি যখন তখন কেটে গেছে দু একটা জায়গায়। তো যাই হোক, এই বলে আমি শেষ করলাম। ভালো থাকবেন, হবি ইলেকট্রনিক্স আপনারা দেখুন, আমি ছোট ছোট গেজেট এবং প্রজেক্ট আপনাদের কাছে মাঝে মাঝেই নিয়ে আসবো, আপনারা দেখতে থাকুন। যারা এগুলো ইন্টারেস্টেড তারা দেখুন, ভালো লাগবে। আরও এই মডেলটার নাম্বার হচ্ছে আপনার S10, S10 Pro, S10 Pro, S10 Pro দাম হচ্ছে মাত্র 1200 টাকা। ভালো, খারাপ না, এটা সব চায়নার ইম্পোর্টেড, মোটামুটি স্ট্যান্ডার্ড জিনিস। শেষ করলাম, ভালো থাকবেন।